ব্যাপক বোমাবাজি ভাটপাড়ার বুড়িবটতলায়, আতঙ্কে এলাকাবাসী। বুধবার ভোর রাতে ব্যাপক বোমাবাজি ভাটপাড়া থানার স্থিরপাড়া বুড়িবটতলায় ব্যবসায়ী অমর মণ্ডল ও তার ভাই অসিত মণ্ডলের বাড়ির সামনে পরপর সাতটি বোমা মারে দুষ্কৃতীরা। বোমার স্প্রিন্টারে অমরবাবুর ঘরের জানলার কাঁচ ভেঙে ঘরে বোমার সরঞ্জাম ঢুকে পড়ে। আরেক ব্যবসায়ী রঞ্জিত চৌধুরীর বাড়ির সামনে ছয়টি বোমা মারে দুষ্কৃতীরা। পাঁচটি বোমা ফাটলেও একটি ফাটেনি। পুলিশ একটি তাজা বোমা উদ্ধার করেছে, সেই সঙ্গে ঘটনায় অভিযুক্ত তিনজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে। ভোর রাত্রে বলতে রাত্রির দুটো নাগাদ আমার বাড়ির পাশে বাড়িতেই আর কি রাস্তার উপরে বোম পড়ে, আমার ঘরের ভিতরে বোম এই কী বলে ওইগুলো সব ঢুকে যায়। আমি খুব ভয় পেয়েছি, বাড়িতে আমার বোমা অন্তঃসত্ত্বা খুব ভয় পেয়েছি। আমরা তো এইসব জানি না, এর ভিতরে আমরা থাকি না, আমি ব্যবসা করি। কী কে কেন করলো, কিসের জন্য করলো, আমরা খুব ভয়ভীত। আমরা মানে চিন্তা করে উঠতে পারছি না কেন করলো আমার উপরে এই অবস্থা, এই ঘটনাটা। এর আগে কি ঘটে যায় দুষ্কৃতি কাণ্ড? এর আগে ভাই ফোটার আগের দিন রাত্রিবেলা এরা করেছিল, আমার জামাইয়ের বাড়িতে করেছিল, আমার বাড়িতে করেছিল, আমার ভাইয়ের বাড়িতে করেছিল, গেল কাল রাত্রিবেলা আমার বাড়িতে করেছে, আমার ভাইয়ের বাড়িতে করেছে, আর আমাদের এক বন্ধু তার বাড়িতে করেছে। কী অপরাধ আমি জানি না, কিন্তু অপরাধটা যতটা মনে হচ্ছে, আমার জামাই সক্রিয় তৃণমূল করে, আমরাও তৃণমূল করি, আর এরা একটা সময় বিজেপির হয়ে খুব লাফালাফি করছিল, এইটাই আমার মনে হচ্ছে কারণ। এরা সক্রিয় বিজেপি হয়ে কী করছিলো, আমার জামাই সক্রিয় তৃণমূল, যার জন্য এইটা হয়েছে আজকে। আতঙ্কে আছেন নাকি? আতঙ্কে আমি তো আমার গা পা কাঁপছি এখনও। আমার বৌমা তো অবস্থা খুবই খারাপ, অন্তঃসত্ত্বা, কী বলবো বলতে ঠিক পারছি না। পুলিশ তিনজনকে ধরেছে, হয়তো আমি ঠিক চিনি না, আমাদের পাড়ারই আমি ঠিক চিনি না, আমি তো জানি না ধরেছে। বোম আমার এখানে সাতখানা পড়েছে, ভাইয়ের বাড়ি আমার বাড়ি মিলিয়ে, আর বোম রঞ্জিতের বাড়িতে পাঁচটা পড়েছে, একটা ফাটেনি, পুলিশ নিয়ে গেছে। আমার নাম অমর মণ্ডল। একটা বিক্ষিপ্ত ঘটনার খবর আমি পেয়েছি, আমরা গোটা ব্যাপারটা নিজেরাও যেরকম তদন্ত করছি পুলিশও করছে, আমাদের এমএলএ সাহেবও বিষয়টা দেখছেন, আশা করছি খুব দ্রুত আমরা রহস্যটা উদ্ঘাটন করবো। কারণ না কারণ কোনো কারণ আমরা বুঝতে পারছি না এই মুহূর্তে, আমাদের কাছে আমরা কোনো কারণ বুঝতে পারছি না যে অ্যাকচুয়াল কারণটা কী কারণে হলো। রাজনৈতিক না, কোনো রাজনৈতিক কারণের মধ্যে আছে বলে আমার মনে হয় না। তখন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে না, সেটাও আমার কাছে সেরকম কোনো জানা নেই। মানে স্টেপ নেওয়া হবে? হ্যাঁ অবশ্যই, প্রশাসন যথেষ্ট সক্রিয়, তারা কাজ করছে, আমরাও খোঁজখবর নিচ্ছি, সব কিছু করছি, আশা করি উপযুক্ত ব্যবস্থা খুব শীঘ্রই হবে। শুনেছি তিনজনকে নাকি আটক করা হয়েছে? হ্যাঁ, এটা আমিও খবর পেয়েছি যে আটক করা হয়েছে, পুলিশ তার কাজ করছে। এবং যারা আটক হয়েছে না, তারা কোনো দলের লোক নয়। সেটা কাদের আটক করেছে, কী পারপাসে আটক করেছে, সেটা সঠিক আমি বলতে পারবো না, সঠিক তথ্য আমার কাছে নেই, আমি সঠিক তথ্য নিয়ে আপনাদেরকে বলবো। যার বাড়িতে বোমাবাজি হয়েছে সে বলছে বিজেপি এরা মেরেছে, কী বলছেন? যারা বুঝতে পারলাম না, যার বাইরে বোমা হয়েছে তারা বলছে, তারা বলছে বিজেপি না। এখন এই মুহূর্তে আমি সেটা বলতে পারছি না, গোটা বিষয়টা যেহেতু তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে এই মুহূর্তে আমি বলতে পারছি না, সেটা আমরা তদন্ত করে বলবো। তবে আমরা তো একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, যারাই করে থাক আমরা সেটা প্রশাসন এবং আমরা খুব সক্রিয়ভাবে রহস্যটা উদ্ঘাটন করব খুব শীঘ্রই। আপনার নাম? বিমান বোস, কোঅর্ডিনেটর, 35 নম্বর ওয়ার্ড, ভাটপাড়া মিউনিসিপ্যালিটি। আজ ভোর রাতে অভিযোগের তির হচ্ছে বিজেপির দুষ্কৃতীরা বোমাবাজি করেছে। দেখুন, বিজেপির আমাদের যারা ওখানে কার্যকর্তা বা আমাদের কর্মীরা আছে, কেউ এই বোমাবাজির, প্রথমেই বলছি, এই বোমাবাজির সঙ্গে জড়িত নই, কেননা আমাদের ওখানে যারা কার্যকর্তা তারা অধিকাংশই এখন ঘর ছাড়া, এবং তারা পেশায় কেউ শিক্ষকতা করেন, কেউ সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। এই বোমাবাজির মানে রাজনীতি বিজেপি কোনো দিন করেও নি আমার এই অঞ্চলে, আর এখনও এই এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। এটা এই কারণটা হচ্ছে, ওই অঞ্চলেই আমি দুদিন আগে দেখেছি একটা নিউজ চ্যানেল, একটা জমি ভরাট বা এই ধরনের এলাকার যে সমস্ত অসামাজিক কাজকর্ম হচ্ছে সেই নিয়ে কিছু প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে আমি খবরের মাধ্যমে দেখেছিলাম। তো আমার মনে হচ্ছে যে এলাকা দখলের লড়াই হচ্ছে, এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। এর সঙ্গে আমার ধারণা, আমি যেটুকু খোঁজখবর নিয়েছি, এর মধ্যে রাজনীতির কোনো গন্ধ নেই, এটা এলাকার
সমাজবিরোধী কার্যকলাপ দীর্ঘদিন ধরেই চলছে, তারই একটা প্রতিফলন গতকালকে হয়েছে। আমার নাম প্রণব মণ্ডল, জগদ্দল মণ্ডল দুইয়ের সভাপতি। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।